হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু স্মার্টবিং ইংলিশ আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিছু সারপ্রাইজিং প্লুরালস সারপ্রাইজিং প্লুরালস বলতে আমরা কোন সমস্ত নাউনকে প্লুরাল করতে পারি কোনগুলো করতে পারি না কিছু সিম্পল নাউন রয়েছে যেগুলো কি আমরা অনেকেই ভুলবশত কি প্লুরালে ইউজ করে থাকি সিঙ্গুলার ফর্ম সেটা সবসময় সিঙ্গুলারই থাকে বা অনেক ফর্ম আছে যেগুলো প্লুরালই থাকে যেগুলো সিঙ্গুলার হয় না সেগুলো আমরা সিঙ্গুলারে ইউজ করে ফেলি সো এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অব্দি দেখবে তাহলেই পুরোটুকু বুঝতে পারবে সো ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আমরা দেখব এভরি ওয়ান দেখো তোমাদের সবার প্রথমে দেখিয়ে নিই আমি যেগুলো রয়েছে ঠিক আছে সবার প্রথমে সম্পূর্ণ ধারণাটা নিয়ে নাও যে কী কী রয়েছে নো ওয়ান নো ঠিক আছে অল অফ দ্য সাম অফ দ্য এগুলো সব রয়েছে আমরা ধীরে ধীরে দেখতে থাকবো প্রথম থেকে দেখো এভরি ওয়ান যেটা রয়েছে এরপরে আমরা কী ইউজ করতে পারি এভরি ওয়ানটা কী এটা সিঙ্গুলার না প্লুরাল এভরি কি অলওয়েজ সিঙ্গুলার দেখো এভরি ওয়ান মানে প্রত্যেকেই আমরা যখন বলি ইচ ইচ অফ ইচ আমরা কী বলি ইচ অফ অল মানে সমস্তদের মধ্যে প্রত্যেকেই আর কি এভরি ওয়ান সেটাকেই বোঝাই ইচ অফ অল মানেই হলো এভরি ওয়ান মানে প্রত্যেকে আর কি এভরি ওয়ান এটা কিন্তু সিঙ্গুলার এভরি ওয়ান প্রত্যেককে ধরো অনেকজন রয়েছে এই গ্রুপটার মধ্যে ধরো অনেকগুলো মানুষ ঠিক আছে এর মধ্যে ইচ মানে প্রত্যেকটাকে কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে এভরি বা ইচ অফ অল যখন বোঝাবো ইচ অফ দ্য গ্রুপ মেম্বার্স বা ইচ অফ বলি তখন কিন্তু প্রত্যেককেও করে বোঝাই মানে এক একজনকে করে বোঝানো হয় এভরি ওয়ানকেও কিন্তু এভরি কিন্তু সেম সো এখানে কী হবে এভরি ওয়ান ঠিক আছে এভরি আর গোয়িং দেয়ার এভরি আর কখনো হবে না এভরি ওয়ান ইজ গোয়িং দেয়ার কারণ কি এভরি ওয়ান সিঙ্গুলার এভরি লাইক ইউ হবে না এভরি ওয়ান লাইকস ইউ এভরি ওয়ান লাইকস ইউ ঠিক আছে তারপর দেখো পিপল পিপল কি পিপল ইজ অলওয়েজ প্লুরাল পিপল মানুষ মানুষজন পিপল জনগণ সবসময় কি হয় প্লুরাল হয় পিপল এখানে ইজ হবে না পিপল আর ভেরি অ্যাংরি অ্যাট দা মুমেন্ট এবার দেখো অ্যাংগ্রি সবসময় কিন্তু উইথ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে এখানে তুমি উইদও ইউজ করতে পারো অ্যাটো ইউজ করতে পারো উইথটাই প্রেফার করো বেশি ইউজ করার বা এখানে অ্যাটও ইউজ করা যায় পিপল আর ভেরি অ্যাঙ্গরি ঠিক আছে অ্যাট দ্যাট মুমেন্ট মানে ওই সময়টাকে বোঝাচ্ছে ঠিক আছে তারপরে দেখো নাম্বার টু পিপল আর অলওয়েজ প্লুরাল এবার এটা রয়েছে এটা এক্সাম্পলের মধ্যে লিখে দিয়েছি পিপল আর অলওয়েজ প্লুরাল তারপরে দেখো এভরিবাডি এভরিবাডি কি এভরি ওয়ানের মতোই এভরি ওয়ান ওয়ানের জায়গায় শুধু বাডি এখানে দিয়েছে এভরিবাডি এভরিবাডি ফিলস ইট সেফ এভরিবাডি মানে প্রত্যেকে ফিলস ফিল করে ইট সেফ এটাকে সেফ তারপরে কি এভরিবাডি আর নার্ভাস এখানে কী হবে এভরিবাডি ইজ নার্ভাস ঠিক আছে এটা তো ঠিক আছেই এভরিবাডি ইজ নার্ভাস প্রত্যেকেই একই জিনিস এভরি ওয়ান এভরিবাডি তারপরে দেখো নো ওয়ান আর নো ওয়ান এটা কিন্তু একসাথে হয় না কখনো নো স্পেস ওয়ান দুটো ওয়ার্ড তারপরে দেখো এক্সাম্পল যেটা রয়েছে নো ওয়ান ইজ কামিং টু সি ইউ নো ওয়ান ইজ কামিং টু সি ইউ কেউ তোমাকে দেখতে আসছে না ঠিক আছে নো ওয়ান ইজ কামিং কেউই আসছে না টু সি ইউ তোমাকে দেখতে তারপরে দেখো নো ওয়ান কেয়ার্স ফর মি কেউই আমার জন্য কেয়ার করে না সো দুটো সেন্টেন্সই কারেক্ট রয়েছে কারণ এটা কি সিঙ্গুলার নো ওয়ান ঠিক আছে ওয়ান রয়েছে এখানে সিঙ্গুলারই হবে নো ওয়ান তারপরে দেখো বাডি ঠিক আছে নোবাডিটা কিন্তু আবার একসাথে একটা ওয়ার্ড কিন্তু নোবাডি নো ওয়ান কিন্তু দুটো ওয়ার্ড কিন্তু বাডি একটা ওয়ার্ড এটা কিন্তু লেখার সময় মাথায় রাখবে নোবাডি ওয়ান্স টু টেক এক্সট্রা প্রেশার অফ ওয়ার্ক ঠিক আছে কেউই চায় না যে এক্সট্রা প্রেশার কাজের এক্সট্রা কোনো প্রেশার চাপ নিতে কেউই চায় না নোবাডি আর সার্চিং ফর দিস টাইপ অফ জব নাও ডিস এখনকার দিনে এই সমস্ত এই ধরনের চাকরি কেউই আর খোঁজে না ঠিক আছে এখানে এখানে কী হবে নোবাডি ইজ হবে কারণ কি নোবাডিও সিঙ্গুলার এখানে তারপরে দেখো এগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলোর মধ্যে অনেকেই ভুল করে থাকো অনেকেই থাকে ভুল করে ঠিক আছে দেখো অল অফ দ্য সাম অফ নান অফ বা নান অফ দ্য ওয়ান অফ দ্য ঠিক আছে এগুলো অল আর প্রিসিডেড বাই এ প্লুরাল নাউন অনলি শুধু প্লুরাল নাউনই বসবে কিন্তু এরপরে ঠিক আছে দেখো এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে অল অফ দ্য ডগস ঠিক আছে অল অফ কি হবে দ্য ডগস হবে কিন্তু অল অফ দ্য ডগস অল অফ দ্য ডগ আমরা কখনো বলতে পারি না হ্যাট গান অ্যাভে মানে পালিয়ে গেছে বা চলে গেছিলো অল অফ দ্য ডগস হ্যাট গান অ্যাভে ঠিক আছে অল অফ দ্য ডগ হবে না কিন্তু অল অফ দ্য ডক্স তারপরে যদি বলতাম সাম অফ দ্য ডক্স গান হ্যাড গান হবে কিছু ডগ চলে গেছে সাম অফ দ্য ডগস হবে তারপরে যদি নান অফ নান অফ দ্য ডগস হ্যাড গান হবে কোনো ডগই কি যায়নি তারপর যদি বলি ওয়ান অফ দ্য ডগস বাট কী করতে হবে ওয়ান অফ দ্য ডগস মানে ডগগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য ডগস হ্যাড গান হবে আমাদের কিন্তু এরকমভাবে কিন্তু বলতে হয় এগুলো কিন্তু মনে রাখবে এগুলো যেরকম রয়েছে দেখো অল অফ দ্য সাম অফ দ্য নান অফ দ্য আর কি ওয়ান অফ দ্য এগুলো কিন্তু সবসময় যে ফ্লুরাল এখানে কিন্তু নাউন দেখো এখানে ডগস রয়েছে এরকম কিন্তু ডগস দ্বারা কিন্তু প্রেসিডেন্ট মানে আগে বসবে এগুলো তারপরে কিন্তু নাউনটা কিন্তু তারপরে বসবে ঠিক আছে নাউনের আগে সময় অল অফ দ্য এগুলো যখন বসবে তারপরে নাউনটা সবসময় আমাদের ফ্লুরাল রাখতে হবে তারপরে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তারপরে দেখো কিছু রয়েছে এক্সট্রা এগুলো যেগুলো দিয়েছি এগুলো যেগুলো সব সবসময় অনেকেই হয়তো ইউজের ক্ষেত্রে ভুল করতে পারো সো এটা কিন্তু মনে রাখবে এগুলো যেরকম রয়েছে ভোকাবুলারি বা কিন্তু এর কারেকশানের ক্ষেত্রে বা সেন্টেন্স ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অবজেক্টিভ কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে এগুলো ঠিক আছে দেখো যেরকম রয়েছে ভোকাবুলারি ভোকাবুলারি কিন্তু কখনো ভোকাবুলারি হয় ভোকাবুলারিস কিন্তু বলতে পারি না ঠিক আছে ভোকাবুলারিস পাওয়ার আমরা কিন্তু বলতে পারি না যে সিঙ্গ এটা আমরা প্লুরাল করতে পারি না এটা সবসময় সিঙ্গুলারি থাকবে এটা কোনো ভোকাবুলারিস প্লুরাল করা যায় না এগুলো যেগুলো রয়েছে এগুলো কখনোই কি প্লুরাল হয় না দেখো ইনফরমেশন ইনফরমেশন কখনোই কি ইনফরমেশনস হয় না ইনফরমেশন কখনো ইনফরমেশনস হয় না তারপরে দেখো অ্যাডভাইস এ ডি ভি আই সি ই অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া আর কি আর এটা যে এটা মনে রাখবে এডি ই যখন সি ই থাকবে তখন সেটা হবে নাউন অ্যান্ড যখন এ ডি ভি আই এস ই অ্যাডভাইস ঠিক আছে তখন কিন্তু সেটা হবে ভার্ভ যখন এস ই থাকবে তখন সেটা হবে ভার্ভ এ ডিভিআইসি এটা হলো নাউন ঠিক আছে অ্যাডভাইসে সবসময় সিঙ্গুলার থাকবে কখনও অ্যাডভাইসেস কিন্তু হয় না তারপর দেখো সুইম সুইম কিন্তু সবসময় এই নাউনটা কিন্তু সবসময় কি থাকবে এটা সিঙ্গুলার থাকবে সুইমস কিন্তু কখনো হয় না তারপর দেখো ফার্নিচার ফার্নিচার কিন্তু সবসময় এটা কিন্তু সিঙ্গুলারই থাকে ফার্নিচার্স বলতে পারি না অল অল দ্য ফার্নিচার্স বলতে পারি না অল দ্য ফার্নিচার্স ফার্নিচার বলতে হবে শুধু ঠিক আছে অল দ্য ফার্নিচার মানে বাড়ির যত কিছুই বলো না যত ফার্ম ফার্নিচার একসাথেই বলো না কেন শুধু ফার্নিচারই ফার্নিচারই হবে মানে ফার্নিচার বলতে সমস্ত ফার্নিচারকেই বোঝায় সেটাকে ফার্নিচার্স বলতে হয় না শ্রীমপতাই অ্যাডভাইসও কখনো হয় না ঠিক আছে তারপরে দেখো নলেজ ঠিক আছে নলেজ এটা কিন্তু সবসময় কি থাকে সিঙ্গুলারি থাকে এটাও কিন্তু কখনও নলেজেস হয় না তারপর শিপ এস এইচ ডব্লিউপি শিপ বলতে এখানে ভেড়া যেটা রয়েছে এস এইচ আইপি না শিপ সেই জাহাজ না এস এইচ ডব্লিউপি শিপ ভেড়া ঠিক আছে শিপ এখানে কি হবে দেখো শিপস কখনো কিন্তু হয় না তারপর দেখো ফিস ফিশ কিন্তু কখনও ফিশেস হয় না যদিও দেখো আমিও আগে ইউজ করতাম এটা ফিশেস কিন্তু এটা দেখবে কিছু কিছু এখানে যেরকম রয়েছে তিনটে ঠিক আছে শিপ এখানে রয়েছে কি শিপ ফিশ অ্যান্ড ডিয়ার ঠিক আছে এই তিনটে কিছু কিছু অ্যানিমেল ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিন্তু কিছু সব অ্যানিমেল না কিন্তু এখানে যেরকম এই তিনটে রয়েছে এরকম কিছু কিছু অ্যানিমেলকে কি সব কখনোই প্লুরাল করা যায় না আর যেগুলো করা যায় না আমি বলে দিচ্ছি দেখো যেই সমস্ত প্রাণী বা যেই সমস্ত জিনিস একদম ছোট ছোট হয় সূক্ষ্ম সূক্ষ্ম হয় বা ছোট ছোট যে কোনো প্রাণী হতে পারে অনেক ধরনের পোকামাকড় হতে পারে ইনসেক্টস যেগুলো রয়েছে অনেক হতে পারে আরও অনেক কিছুই থাকতে পারে যেগুলো অনেক ছোট ছোট ঠিক আছে সূক্ষ্ম টাইনি একদম সেগুলোকে আমরা কখনোই আমরা আনকাউন্টেবল নাউনেই রাখতে হয় সেগুলো প্লুরাল কখনো হয় না তারপরে কিছু অ্যানিমেল রয়েছে এরকম এখানে শিপ ঠিক আছে তারপরে ফিশ ডিয়ার এগুলো কিন্তু কখনোই প্লুরাল করা যায় না আর ওপরের এগুলো তো রয়েছে এগুলো মনে রাখবে তারপরে দেখো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কিছুগুলো এগুলো যেগুলো মনে রাখবে দেখো ম্যান ম্যান সবসময় কি হয় এম ই এন মেন ঠিক আছে উইমেন উইমেন কি হয় ওমেন কি হয় উইমেন ঠিক আছে এটার উচ্চারণ কিন্তু হয় ডব্লু ও এম এ এন ওমেন ঠিক আছে আর যখন এটা প্লুরাল হবে তখন কিন্তু এর উচ্চারণটা হয়ে যায় উইমেন তারপরে দেখো হিউম্যান হিউম্যান কিন্তু সবসময় কিন্তু হিউমেন হয় না এটা মনে রাখবে হিউমেন হয় না এটা কিন্তু হিউম্যানস হয় এইচ ইউ এম এ এন এস ম্যানস হিউম্যানস হিউম্যানটা সিঙ্গুলার আর হিউম্যানসটা হলো প্লুরাল এটা কিন্তু হিউমেন হয় না কখনও তারপরে দেখো টুথ টুথ হলো সিঙ্গুলার একটা দাঁত আর টিথ মানে হলো অনেকগুলো দাঁত চাইল্ড চাইল্ড হলো একটা শিশু বা কিট যেটাকে বলা হয় আমরা কিট বলে থাকি চাইল্ড হলো একটা শিশু আর চিলড্রেন ঠিক আছে এরকম কিটস কিট আমরা কিটস বলতে পারি কেআইডিএস সেম এখানে চাইল্ড হলো সিঙ্গুলার আর চিলড্রেন হলো এখানে কিন্তু প্লুরাল এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এগুলো তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা যেটা রয়েছে এটা রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো মনে রাখবে আর এই পার্টটা এই এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর এগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার চেনা পরিচিত সবার সাথে যাদের দরকার এই সমস্ত ভিডিও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারো আর যে কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্টকেই শেয়ার করতে পারো যারা পড়াশোনার মধ্যে জড়িত পড়াশোনা রয়েছে ঠিক আছে আর তোমরা আমার এই ইউটিউব ক্লাসের যে কোনো ইম্পর্ট্যান্ট পিডিএফগুলো আমি এখানে টেলিগ্রাম এই চ্যানেলটায় দিয়ে থাকি স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে তাহলে দেখবে চলে আসবে আর এখানে জয়েন হয়ে যাবে তাহলেই হবে আর আজকের জন্য এইটুকুই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে